বন্ধুরা, আমাদের টু মি এবং ফর মির মধ্যে একটা কনফিউশন থাকে, এবার কনফিউশন থাকবে সেটা ক্লিয়ারও করতে হবে। দেখো, টু মি এবং ফর মি সবসময় যেন ওপিনিয়ন বেসিসে ইউজ করা হয়। এবার যে সমস্ত সেন্টেন্সে তোমার চিন্তাভাবনা বা তোমার ধারণা ম্যাটার করবে বা প্রকাশ পাবে, সেই সমস্ত সেন্টেন্সে টু মি ইউজ করতে হয়। যেমন ধরো, ইওর লাইক কমেন্ট শেয়ার ম্যাটার আর লট টু মি, মানে তোমার লাইক কমেন্ট শেয়ারগুলো আমার কাছে ম্যাটার করে, অর্থাৎ আমার কাছে মানে কোথাও না কোথাও আমার থট বা আমার সিচুয়েশনকে প্রেজেন্ট করছে। হোয়ার অ্যাজ ফর মি, যে সমস্ত সেন্টেন্স আমাদের সুবিধা বা বেনিফিটের ওপর জোর দেয়, সেই সমস্ত সেন্টেন্সে ফর মি ইউজ করতে হয়। যেমন ধরো, দিস ডিসিশন ওয়ার্কস ওয়েল ফর মি, অর্থাৎ এই সিদ্ধান্তটা আমার জন্য কাজ করেছে, আমার জন্য কাজ করেছে, মানে সেটা কোথাও না কোথাও আমার বেনিফিটকে প্রকাশ করছে, তাই তো? তো এইটাই থাকে যে ফর মি এবং টু মির মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স। তোমরাও টু মি এবং ফর মির মধ্যে সেন্টেন্স বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে টু মির মতো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং ফর মির মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।